রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করে উযু করলেন, উযু করার পরে ঘুমাইতেন। এটা জানা আমাদের জন্য জরুরি যে সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত 10টা বাজলো, ফজরে আমার গোসল করলেই চলে, এই মাসলা জানতে হবে না, তাহলে আমি শুয়ে থাকবো, তা আমি এরকম নাপাক হয়ে শুয়ে থাকবো? না, পুরোপুরি নাপাক হয়ে শুয়ে থাকবেন না, উযু করে আপনার নাপাকিটাকে হালকা করে না তারপরে শুয়ে থাকেন। হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন, বিবির কাছে রাতে একাধিকবার যেতে হবে, হ্যাঁ সহবাস করতে হবে, তো বারবার করে গোসল করবেন? মূর্খ লোকেরা তাই করে, আমাদের দেশে মূর্খ সমাজের লোকেরা কি করে, হ্যাঁ যেমনই সহবাস হলো তারপরে রে খাট থেকে নেমে ভালো করে হাঁটবি না, তুই যে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কোন রকম করে গোসলখানায় পৌঁছিবি, শুনেছেন না? শোনেন নাই, আপনারাই তো শুনেছেন আমাকে, নাই জানবো কি করে, এই সব বিদাত তো আমরা জানতামই না। হ্যাঁ আপনাদের কাছ থেকে শিখে শিখে জানছি যে সব বিদাত আছে, কোন রকম করে খাট থেকে নেমে আঙ্গুলে বুড়ো আঙ্গুলে ভর টর দিয়ে দুটো আঙ্গুলে ভর দিয়ে কোন গোসলখানায় পৌঁছে না হয় নলকূপের কাছে পৌঁছিতে হবে, আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে, ভাত রান্নাও করা যাবে না, ভাত খাওয়াও যাবে না, পানি পান করাও যাবে না, নাপাক অবস্থায়, এইসব সব ভুল কথা। আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি। উযু করে নেন, নামাজের টাইম হয়নি যতক্ষণ পর্যন্ত উযু করে নেন, আর তারপরে আপনি আবার সহবাস করেন, আবার সহবাস হলে আবার উযু করে নেন, নাপাকি হালকা করে নেন, অথবা কাজকর্ম করেন, ডিউটি করেন, হাট বাজার করেন, ঘুরেন ফিরেন, সমস্যা নাই। হ্যাঁ নামাজের সময় আসার আগে আগে আপনাকে কি করতে হবে, গোসল করে নিতে হবে। এখন একটা মাসলা রোজা সংক্রান্ত মাসলা বলি, নবীর জীবনীর সাথে সম্পর্কিত রোজার মাসলা। অনেক ভাইদের স্বপ্ন দোষ হয় না, হয় না? রাত্রে শুয়েছেন ঘুমিয়েছেন স্বপ্ন দোষ হয়েছে, অথবা অনেকের সাথে পরিবার আছে, অথবা দেশে যাবেন, হয়তো রমজানে অনেকে দেশে যাবেন, এই মাসলা আজকে প্রয়োজন, এবছরে প্রয়োজন না হলে আগামী বছর প্রয়োজন পড়তে পারে। আপনার যখন জাগছেন আপনি সাহরি খাওয়ার জন্য, সেই সময় যদি গোসল করতে যান, ফরজ গোসল হয়ে আছে, নাপাক হয়ে আছেন, ফরজ গোসল মাথার উপরে আছে, ওই সময় সাহরি খেতে উঠেছেন, এখন যদি সাহরি খান তাহলে গোসল করা হচ্ছে না, আর গোসল করতে গেলে সাহরি খাওয়া হচ্ছে না, কি করবেন এখন? কে উত্তর দেবে? যে উত্তর দেবে তাকে একটা প্রাইজ দেওয়া যাবে, দেখি প্রাইজ একটা উঠান, এখন কি করবেন? দলিল সহ বলতে হবে, শুধু ফতোয়া দিলে হবে না, কারণ বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম। সাহরি খাওয়ার সময় হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে একবারে, ওই সময় জাগতে জাগলেন আর স্বপ্ন দোষ হয়ে আছে, গোসল করতে দৌড় দেবেন না সাহরি খাবেন? যে দলিল সহ উত্তর দেবেন হাত উঠান, এর দলিল কি, কেন করবেন আপনি? কোরআনের একটি আয়াত না, রসুলের একটা হাদিস না, নবীর আমল, কমপক্ষে আমল নবী এরকম করেছেন বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসবিহু জুনুবান ওয়া হুয়া সাইম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল হয়ে যেত নাপাক অবস্থায়, মানে ফজর আজান হয়ে যেত আর রোজা রাখতেন, তার মানে রোজা রাখার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নাই, আপনি নাপাক অবস্থায় রোজা নিয়ত করে নেন, বোঝা গেছে? সাহরি খাওয়া সুন্নত, নিয়ত করলে রোজা, ঠিক না? অন্তরের নিয়ত, নিয়ত পড়বেন না আবার, কে কে নিয়ত পড়েন, নওয়াইতু আন আসুমা গাদান, কে পড়েন? যে পড়েন হাত তোলেন, হ্যাঁ যদি কেউ পড়েন হাত তোলেন, আরবিতে যে পড়েন হাত তোলেন, প্রাইজ দিয়ে দেবো, অসুবিধা নেই, দেব প্রাইজ। যেই ব্যক্তি এখানে এই ভাইদের মধ্যে নওয়াইতু আন আসুমা গাদান পড়ে রোজা রাখেন একটু হাত তোলেন, কেউ প্রাইজ নিবে না, এদিকে ওর কেউ তো নিবেই না, নওয়াইতু আন আসুমা গাদান বলে কে রোজা রাখেন যদি হাত ওঠান তাহলে প্রাইজ পাবেন, হ্যাঁ কেউ নেই তার মানে প্রাইজ বলেন না। নিয়ত কেমন করে করেন তাহলে, নিয়ত কেমন করে করেন, নিয়ত কেমন করে করেন, অন্তর থেকে কেমন করে বলেন যে আমি নিয়ত করছি, আমি নিয়ত করছি রোজা রাখবো, আস্তে আস্তে জবানে বলেন নাকি অন্তরে, যেমন নিয়ত করে এখানে এসছেন ওই রকমই, ঠিক না? যেমন নিয়ত করে এখানে যে দিনের কথা শোনার জন্য একটু আগে ভাগে যায়, ঠিক না? ঠিক, এটাও নিয়ত, নিয়ত মানে অন্তরের ইচ্ছা, অন্তরের সংকল্প। তো কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল হয়ে যেত জুনবি অবস্থায় নাপাক অবস্থায়, সাহরি খাওয়া সুন্নত, সাহরি নাপাক অবস্থায় খেতে পারেন, নিয়ত হয়ে গেছে, তারপরে ফজরের নামাজের আগে আগে আপনি গোসল করেন, তাড়াতাড়ি গোসল করেন, ফজরের জামাতে হাজির হন পুরুষ মানুষ, জি এটা করতে হবে, তাহলে নামাজের জন্য গোসল করতে হবে, সাহরি খাওয়ার জন্য, রোজা ধরার জন্য, নিয়ত করার জন্য গোসল করা জরুরি নয়। এতটুকু যদি ইসলামের ছাড় থাকে, তাহলে চিন্তা করুন
কাজকর্ম করা যাবে না, প্রয়োজনের সংসারের অথবা রান্না করা যাবে না। আমাদের দেশের মহিলারা যদি বৌমা সম্পর্কে, আগের মহিলারা বিশেষ করে, বৌমাকে জানতে পারে যে নাপাক আছে আর রান্নাঘরে ঢুকেছে, ধাক্কা দিয়ে বের করে দিত, ধাক্কা দিয়ে বের করে তো ও বউকে রান্নাই করতে দিবে না, গোসল করে আয় না হলে কিচেনে ঢুকবি না, সব বাড়ির বরকত সব শেষ করে দিবি তুই। হ্যাঁ, এগুলো যে হলো তজ্ঞতা। যাই হোক, আমরা আমাদের বাইরে চলে যাচ্ছি কথার। বলছিলাম যে কিতাব মানে হচ্ছে কোরআনে কারীম, ওয়ায়ুআল্লিমুল কিতাবাল হিকমা, আর হিকমত মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জি।